রনি সাহেব, অনেকদিন হয়ে গেল, এখনো আপনি আমার মাকে জেলখানা থেকে বের করতে পারেননি। এখন আমি কি করব? দেখুন রন সাহেব, আপনার মার জন্য আমার নিজেরও খুব খারাপ লাগছে, কিন্তু কি করার বলুন। যতক্ষণ না পর্যন্ত আদালত থেকে চূড়ান্ত সিদ্ধান্ত না আসবে ততক্ষণ পর্যন্ত আমাদের কিছুই করার নেই। দেখুন, আপনি যদি মনে করেন আপনি আমার আম্মাকে নির্দোষ প্রমাণ করতে ব্যর্থ হবেন, তাহলে আমাকে সরাসরি বলে দেন, আমি তাহলে অন্য লয়ার দেখব। এই স্বাধীনতা তো আপনার অবশ্যই রয়েছে, চাইলে আপনি অন্য লয়ার নিতে পারেন, এতে আমার কোনো আপত্তি নাই। কেস নিয়ে কিন্তু আমি আপনার কাছে যাইনি, বরঞ্চ আপনি আমার কাছে আসছিলেন। হ্যাঁ এসেছি, কারণ নাইলে আপনার কাছে যাওয়ার জন্য আমাকে ইনসিস্ট করছে। এখন বুঝতে পারছি না এটা আমার ভুল হলো কিনা। এইসব মামলায় এত বিচলিত হলে কি চলে? দেখুন মিস্টার রনি, এই কেস নিয়ে আমি কতদিন এদেশে পড়ে থাকবো? আমার ক্যারিয়ারে তো 12টা বেজে গেছে, আর কতদিন আমাকে এখানে থাকতে হবে বলুন তো। বাহ, মায়ের থেকে আপনার ক্যারিয়ারটা কি এখন অনেক বড় হয়ে গেল? ক্যারিয়ার তো বারবার বিল্ড আপ করতে পারবেন, কিন্তু একবার চিন্তা করে দেখেন, যদি মা হারিয়ে যায় তাহলে মাকে কি কখনো ফেরত পাবেন? দেখুন, আমার সঙ্গে এই ধরনের ইমোশনাল কথা বলে কোনো লাভ নেই, আমি এসব অনেক আগেই বাদ দিয়েছি, বি প্র্যাকটিক্যাল। হ্যাঁ, এখন তো আপনি চিন্তা করবেন না, যতটুকু জেনেছি আপনি আমেরিকা সিটিজেন, ওদের মতো চিন্তা ভাবনা করতে শিখেছেন। দেখুন, আমি আপনার সঙ্গে কথার প্যাচ খেলতে আসিনি, আমি যেটা বলি স্ট্রেট বলি। আমি কতদিন এই ঝামেলার মধ্যে থাকবো, এবং আমার আম্মা কতদিন জেলে পৌঁছে থাকবে, ক্লিয়ারলি আমাকে জানাবেন, ইয়েস অর নো? ওকে, রাখছি, বাই। আজব ঝামেলা মনে হচ্ছে তো। তার মানে আপনি বলতে চাচ্ছেন আমার খালার কোনো সম্ভাবনা নেই? দেখো রেনি, তোমার এই খালার কেসটা আমি কিন্তু ডিল করছি, আমি নিজেই তদন্তকারী অফিসার, তাকে মুক্ত করার যদি কোনো স্কোপ থাকতো তাহলে অবশ্যই তোমাকে বলতাম। আমি যতদূর জানি তোমরা নিজেরাও নিজ উদ্যোগে এই কেসের কিছু ইনফরমেশন গ্যাদার করার চেষ্টা করছো, যদিও তোমাদের এটা এখতিয়ারের বাইরে। তারপর আমি জানতে চাচ্ছি, তুমি কি কিছু পেয়েছো? না, আমরা কিছু পাইনি, তবে আমার বিশ্বাস খালা খুনি হতে পারে। তাহলে খুনিটা কে? বাসার দরজা বন্ধ করা ছিল, ফরেন্সিক রিপোর্ট বলছে শ্বাসরুদ্ধ করে মারা হয়েছে, আর সেই বাসায় ছিল সুমি আর তোমার খালা। এবার তুমিই বলো ঘটনার কোন দিকে যাচ্ছে। আমার না মাথা কাজ করছে না হাসিম ভাই, খালা কাউকে শ্বাসরোধ করে মেরে ফেলতে পারে, আমি মানে আমার বিশ্বাসই হচ্ছে না। আসলে বিষয়টা হয়েছে কি, তোমার নিজের আপন লোক তো যাকে তুমি বিশ্বাস করো, তুমি যদি একটু অন্য অ্যাঙ্গেলে দেখো, অন্য দৃষ্টিকোণ থেকে, তাহলে কিন্তু তোমার কাছে সব কিছু ক্লিয়ার হয়ে যাবে। হাসিম ভাই, খালার সাথে আমার কথা হয়েছে, খালা বারবার বলছিল খুনটা খালা করেনি, আমার এত খারাপ লাগছিল, আমি আপনাকে কি বলবো, আমি একজন জুনিয়র লয়ার হয়েও খালার কোনো উপকারই আসতে পারলাম না। আসলে ব্যাপারটা দুঃখজনক, খুব শীঘ্রই কেসটা কোর্টে ওঠানো হবে। সত্য কথা বলতে কি, আমরা ওনার পক্ষে কোনো তথ্যই কালেক্ট করতে পারিনি। রনির কী অবস্থা, ও কি বলে? স্যারও আপনার মতো পাজল, কিছুই বুঝতে পারছি না। আচ্ছা, তোমাকে একটা কথা জিজ্ঞেস করি। জি, করেন। আচ্ছা, তোমার ভাবি যেদিন খুন হয়, ভদ্রমহিলার নাম হচ্ছে রোমানা, সে বলছে প্রায় সময়ই নাকি খালা সুমি ভাবির সঙ্গে ঝগড়া করত, আর বেশিরভাগ সময় খালার দোষ থাকত। এই মেয়ে, তুমি কিন্তু অতিরিক্ত বেশি বলছো, আর বেশি কথা আমি একদম সহ্য করতে পারি না। আর তুই আজকে তোর জন্য আমার বাড়ির ভাড়াটিয়ার কাছে আমাকে কথা শুনতে হলো? সরি আম্মা, ভুল হয়ে গেছে, আমি আসলে বুঝতে পারিনি। আম্মা,
যদি কিছু মনে না করে একটা কথা বলি, আমার জীবনের সব কিছুতে তুমি আর বাবা নাক গলিয়েছো। এমন কি এই বিয়েটা দিয়েছো, সেটা তোমাদের ইচ্ছা মতো, সেখানে আমার কথা বলার কোনো অপশন ছিল না। দেখুন মিস্টার রনি, এই কেস নিয়ে আমি কতদিন এদেশে পড়ে থাকবো? আমার ক্যারিয়ারে তো 12টা বেজে গেছে, আর কতদিন আমাকে এখানে থাকতে হবে বলুন তো? বাহ, মায়ের থেকে আপনার ক্যারিয়ারটা কি এখন অনেক বড় হয়ে গেল? ক্যারিয়ার তো বারবার বিল্ড আপ করতে পারবেন, কিন্তু একবার চিন্তা করে দেখেন, যদি মা হারিয়ে যায় তাহলে মাকে কি কখনো ফেরত পাবেন? দেখুন, আমার সঙ্গে এই ধরনের ইমোশনাল কথা বলে কোনো লাভ নেই, আমি এসব অনেক আগেই বাদ দিয়েছি। বি প্র্যাকটিক্যাল। রনি বল, শোন, আই হ্যাভ ওয়ান গুড ক্লু। হোয়াট, কি বলছিস তুই? কিসের ক্লু? ডিটেলস তোকে পরে বলবো, তোকে একটা কাজ করতে হবে, একজনের একটা কল রেকর্ড আমাকে বের করে দিতে হবে। কার কল লিস্ট? আমি আগে থেকে জানতাম এমন কিছু একটা হবে, বলছি বউ শাশুড়ির টিপিক্যাল ঝামেলা যা হয় আর কি। আর আমি তো কতবার দেখেছি আপনার আম্মা শুনি ভাবে কি। আমি আপনার সঙ্গে এই বিষয়ে কোনো কথা বলতে চাচ্ছি না, আপনি যদি অন্য কোনো বিষয় নিয়ে কথা বলতে চান তাহলে বলুন। আপনার আম্মা যে কাণ্ড ঘটিয়েছে সেটা বাদ দিয়ে কি অন্য কোনো বিষয়ে কথা বলা যায় বলেন? আমি রাতে ঘুমের মধ্যে না দুঃস্বপ্নটা দেখি, কি সুইট ছিল আপনার বউ, তাকে কিনা আপনার আম্মা। আপনার জন্য না আমার খুব খারাপ লাগে জানেন, কারণ বউ আপনার, মাও আপনার, সব সাফার আপনাকেই করতে হচ্ছে। যাই হোক, আমি এখন আসি, যদি কোনো প্রয়োজন হয় আমাকে নির্দ্বিধায় বলবেন, আমি চলে আসবো। যিনি নিজ হাতে তার পুত্রবধূ মিসেস সুমিকে হত্যা করেছেন।
অভিজ্ঞ আদালতে কোনো কিছু প্রমাণ হয়নি যে মিসেস আয়েশাই ওনার পুত্রবধূকে হত্যা করেছে। তাহলে কিসের ভিত্তিতে এতদিন তাকে জেল হাজতে রাখা হয়েছে? আমার মক্কেলের বিরুদ্ধে সামান্য কিছু প্রমাণ পাওয়া গিয়েছে ইওনার। সামান্য? এটাকে আপনি সামান্য বলছেন? নিজ বাসায় পুত্রবধূ এবং শাশুড়ি একসাথে ছিল এবং ঠিক সেই সময়ে খুনটা হয়েছে, এটা সামান্য প্রমাণ? জি, এটাকে আমি সামান্যই বলছি রানেট। রানেট, মিস্টার রানি, আপনি কি বলতে চাইছেন একটু খোলাসা করে বলুন। ইওনার, বিষয়টি পরিষ্কার করতে হলে আমাকে মিসেস আয়েশার ছেলে মিস্টার রোহানকে কাঠগড়ায় কিছু প্রশ্ন করতে হবে, যদি আপনার অনুমতি হয়। ঠিক আছে, অনুমতি দেওয়া হলো। আচ্ছা মিস্টার রোহান, আমি যদিও জানতে পেরেছি যে আপনি আপনার সাথে মিসেস সুমির একটা ভালো সম্পর্ক ছিল না। কি বলছেন এসব? দেখুন, এই কথাটা এর আগে আমি আপনাকে বলেছি, এখনো বলছি, ডেফিনেটলি আমার স্ত্রীর সঙ্গে আমার ভালো সম্পর্ক ছিল। আর আমি যদি বলি এটা মিথ্যা? মিথ্যা মানে কি বলছেন আপনি? আমার স্ত্রীর সঙ্গে আমার ভালো সম্পর্ক থাকবে না তো খারাপ সম্পর্ক থাকবে? আমি কি মিথ্যা কথা বলেছি? ইওনার, আমরা মিস্টার রোহান সাহেবের কল রেকর্ড চেক করে জানতে পেরেছি যে ওনার সাথে আমেরিকাতে একটি মেয়ের সাথে অবৈধ সম্পর্ক রয়েছে। মূলত সেই অবৈধ সম্পর্কের বাধা হয়ে দাঁড়িয়েছিল ওনার ওয়াইফ মিসেস সুমি, আর তার কারণেই পরিকল্পিতভাবে আপনি আপনার ওয়াইফকে খুন করেছেন। আরে কিসব উল্টোপাল্টা কথা বলছেন আপনি, আমি তো এসব কিছুই বুঝতে পারছি না। হ্যাঁ, কিন্তু আমরা তো সবাই জানি যে মা সুমিকে না, মা না, আপনি হত্যা করেছেন। আর তাছাড়া ইওনার ফরেন্সিক রিপোর্টে ক্লিয়ারলি যে টাইমটা উল্লেখ করা হয়েছে হত্যার টাইম, সেটা হচ্ছে 3:00 থেকে 5:00, আর আপনি রোহান সাহেব ঠিক 5:30 দিকে ঘর থেকে বেরিয়ে আসছেন। এতে ক্লিয়ারলি বোঝা যায় যে হত্যাটা আপনিই করেছেন। কিন্তু আমি তো দেখুন মিস্টার রোহান, এত স্মার্ট হওয়ার কিছু দরকার নাই, এটা বাংলাদেশ, আমেরিকা নয়। আপনি স্বীকার করে নিন যে আপনি হত্যাটা করেছেন। আপনি চেয়েছিলেন যে এক দিলে দুই পাখি মরুক, তাই না? একদিকে মিসেস সুমি আপনার ওয়াইফ, আর সেই কেসে আপনার মা মিসেস আয়েশা, তাই তো? কথা বলছেন না কেন রোহান সাহেব? কথা বলুন। তাহলে কি আপনি আপনার স্ত্রীকে খুন করেছেন? ইওনার, উনি এভাবে স্বীকার করবেন না। আমি ওনার সাথে যার অবৈধ সম্পর্ক রয়েছে আমেরিকাতে, তার সাথেও আমরা কথা বলেছি ওভার দ্য ফোন, এবং ওই মেয়ে সব কিছু স্বীকার করেছে। ওনাদের কল রেকর্ড আমার অ্যাসিস্ট্যান্ট নারার কাছে রয়েছে ইওনার, চাইলে আমি বিজ্ঞ আদালতে দাখিল করতে পারি। আমি খুন করেছি, আমি আমার স্ত্রীকে নিজ হাতে খুন করেছি। আসলে আমি না ফ্রেড হয়ে গেছিলাম, আমি এই দেশের থেকে সবকিছু বিচ্ছিন্ন করতে চাইছিলাম, পিছুটা রাখতে যাচ্ছিলাম না। সে ছোটবেলা থেকে আমার মা আমার বাবা আমার জীবনটাকে একদম অতিষ্ঠ করে ফেলেছে, আর তারপর বিয়ের পর থেকে বউ ঘ্যান ঘ্যানানি প্যান প্যানানি, আমি আসলে না এসবের সঙ্গে চলতে যেতে ক্লান্ত, টায়ার্ড। তুই খুন করতে পারিস না বাবা, আমার ছেলে খুন করতে পারে না, আমার ছেলে খুন করতে পারে না। প্লিজ, এ বিষয়ে আমি কারোর সঙ্গে কথা বলতে চাই না, আর আমি যে কাজটি করেছি তার জন্য আমার কোনো অনুশোচনা নেই। যা হয়েছে ভালো হয়েছে, এভাবে বেঁচে থাকার চেয়ে ফাঁসিতে ঝুলে মারা অনেক ভালো।